এত বড় বড় হবে মাংসের পিস হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়েলকাম টু নিউ ব্লগ সুন্দরবনের ছোট্ট একটি গ্রাম থেকে আমি সাথী নতুন ভিডিওতে অনেক ওয়েলকাম আর অনেক ভালোবাসা জানাই তোমরা তো জানোই আগের দিন অনুষ্ঠান হলো বড় সড়ো করে নিশ্চয়ই এতক্ষণে সে ব্লগ দেখে নিয়েছো তোমরা সকলে আর যারা যারা দেখোনি অবশ্যই চ্যানেলে ভিজিট করে দেখে নাও আর দেখো তার পরের দিনের খাওয়া দাওয়ার আয়োজনের ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের সামনে তো দেখো তার পরের দিন খাওয়া দাওয়া মানে মানে কী বলবো বিশাল খাওয়া দাওয়া আর বিশাল খাওয়া দাওয়া ওই যে হয় না আগের দিন ডাল ভাজা মাছ এই সমস্ত কিছু রান্না হয়েছে তাই পরের দিন আবার সেই একইভাবে ডাল ভাজা মাছ মাংস না করে ভাবলাম একটু অন্য কিছু করি তো ওই কারণে আজকে দেখো একটু বিরিয়ানি বানাবো সবার জন্য বাড়ির যত রিলেটিভ আছে তো পাড়া প্রতিবেশী সেইভাবে কেউই নেই মানে দুই একজন যারা কাজ করেছিল আর বেশিরভাগই সব বাড়ির লোক বাড়ির আত্মীয় রিলেটিভ তো সকলের জন্য আজকে অনেকটা অনেকটা পরিমাণ বিরিয়ানি কিন্তু বানাবো তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করি আজকে ভিডিও অনেক ভালো লাগবে তো দেখো এখানে সকলে পাড়ার কাকিমারা মানে যারা কাজ করে ছিল আগের দিন তারাও চলে এসছে এখানে ওই যে মাংসের যা যা লাগবে সেগুলো সব কাটছে আর হচ্ছে আলাদা করেও একটা মাংস হবে অনেকেই তো বিরিয়ানি খায় না বুঝতেই পারছো আমাদের গ্রামের দিকে অনেকেই বিরিয়ানি খায় না তো তাদের জন্য সাদা ভাত আর হচ্ছে মাংসের কষা তো সে মাংসটা আলাদা করে নিয়েছি আর বিরিয়ানির মাংসটা দেখো এখানে ম্যারিনেট করে নিচ্ছি এখানে হচ্ছে আমার বোনাই রয়েছে মানে আমার পিসিমণিদের জামাই আর কি তো আমাকে হেল্প করে দিচ্ছে একটু নয় তো একা তো এতটা বিরিয়ানি একার দ্বারায় অসম্ভব বানানো তো ওই কারণে ওই হচ্ছে মানে কি বলবো ভাই সম্পর্ক হয় যেহেতু আমার বোনের হাজবেন্ড তো ওই কারণে নাম ধরেই বলছি তো ওই বোনাই হচ্ছে আমাকে একটু অনেকটা হেল্প করে দিচ্ছে তো দেখো এখানে এই যে হলুদ লঙ্কার গুঁড়ো লবণ আর হচ্ছে টক দই দিয়ে ভালো করে মাংসটা ম্যারিনেট করে রাখবো আর বিরিয়ানির ব্লগ অনেকেই আমি শেয়ার করেছি অনেকবারই তো ওই কারণে একদম পুরো প্রথম থেকে শেষ পর্যন্ত এটা আর মানে যতটা পেরেছি ততটা শেয়ার করেছি অ্যাকচুয়ালি আমি তো প্রচুর ব্যস্ত বুঝতেই পারছো এই সমস্ত কিছু এতজনের জন্য বানাতে গেলে সকাল থেকেই লেগে পড়তে হয় তো সকাল থেকেই একরকম লেগে পড়েছি আর আজকের ভিডিওর কোয়ালিটি একটুখানি খারাপ পাবে তোমরা কারণ না হচ্ছে বৌদি যখন ভিডিওগুলো করছিল তখন না ক্যামেরাটা ঠিকঠাকভাবে ক্লিন করতে পারেনি তো ওই কারণে ভিডিওগুলো একটুখানি জাস্ট একটু ধোঁয়া ধোঁয়া মতন হয়েছে কিছু করার নেই একটু মানিয়ে নিও তোমরা তো সে যাই হোক দেখো এখানে মাংসের মধ্যে টক দইটা আমি অ্যাড করে দিলাম সমস্ত মানে মশলা দিয়ে মশলা বলতে লঙ্কা দিয়েছি হলুদের গুঁড়ো দিয়েছি আর সর্ষের তেল দিয়েছি লবণ দিয়েছি আর টক দই এটা দিয়ে ভালো করে মাংসটা ম্যারিনেট করে প্রায় এক ঘন্টা যাবৎ রেখে দেবো আসলে বিরিয়ানির মাংসতে টক দই দেয় কেন বলো তো মাংসটা যাতে গোটা গোটা থাকে একদম ভেঙে না যায় ছেড়ে না যায় তো ওই কারণে তো দেখো এইভাবে ম্যারিনেট করে রেখে দিলে না এর মধ্যে সমস্ত মশলা যেমন মানে যাবে প্রবেশ করবে আর কি আর সেই সঙ্গে মাংসটাও বেশ টাটকা গোটা গোটা হয়ে থাকবে রান্না করার সময় না একটুও ভেঙে যাবে না সে কারণেই তো দেখো এই যে মাংসটা পুরো ম্যারিনেট করা হয়ে গিয়েছে আর এখানে বিরিয়ানিতে দেওয়ার জন্য এই যে এখানে ডিম রয়েছে তো আমি বলে দিই প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ জনের হচ্ছে বিরিয়ানি তো চল্লিশ জন তো অবশ্যই চল্লিশ জনের পুরো বিরিয়ানি ধরো তো অনেকটাই হবে বুঝতেই পারছো এই যে বাবা এখানে দু কার্টুন ডিম নিয়ে চলে এসছে কারণ কি বলতো এক কার্টুনে তো তিরিশটা থাকে তো এই কারণে দু কার্টুনই নিয়ে এসছে যতটা লাগবে ততটা নেব আর বাকিটা থেকে যাবে আর কি এই যে দেখো ডিমগুলোও বেশ ভালো একদম টাটকা দেখি মনে হচ্ছে
তো সে যাই হোক, দেখো অবশেষে স্নান টান সেরে এসে এই যে দেখো রান্নাটা বসিয়ে দিয়েছি আমি এখানে, সব মানে কি বলবো মশলাগুলো দিয়ে দিচ্ছি। আর এই যে বললাম আমাদের সমীর বাবু আমাকে হেল্প করছে, মানে আমার বোনাই, এই যে দেখো ও খুন্তি টুন্তি নেড়ে দিচ্ছে ভালো রকম করে। আর হচ্ছে মারা তো একদম মাংসের যা যা লাগে পেঁয়াজ থেকে শুরু করে সব কিছু একদম রেডি করে দিয়েছে, পেঁয়াজের বেরেস্তাটাও বানিয়ে দিয়েছে, সেই সঙ্গে কাজু আর কিশমিশ একটু বিরিয়ানিতে দেবো ভেবেছি, সেটা ঘি দিয়ে হালকা করে নেড়েও দিয়ে দিয়েছে, বিরিয়ানির মশলা রেডি করে দিয়েছে। মানে ঘরের ভেতরে না সাদা ভাদার মাংস হচ্ছে মারা করছে, আর এখানে আমি আর হচ্ছে সমীর দুজনে মিলেই বানাচ্ছি এখানে এই যে বিরিয়ানিটা। তো ও খুন্তি টুন্তি নেড়ে দেওয়া থেকে শুরু করে সবটাই হেল্প করছে, আর আমি এখানে করে নিচ্ছি দেখো এক এক করে। তো এই যে দেখো মাংসটা এবারে হবে, আর বিরিয়ানির ভাতটা অলরেডি হয়ে গিয়েছে, গোটা গরম মশলা ঘি ছড়িয়ে বিরিয়ানির ভাতটা আমি রেডি করে নিয়েছি, আর অনেকটা পরিমাণে, বিশ্বাস করো এতটা হয়ে যাবে বুঝতে পারিনি, মোটামুটি 8 কেজি চাল, 8 কেজি চালের বিরিয়ানি হচ্ছে। আর সবাই না আমাকে হিসেবটা গুলিয়ে দিয়েছে, মানে হয় না একটা অনুষ্ঠান বাড়িতে সবার সব রকম মতামত, আমি ভেবে রেখেছি যে হচ্ছে 7 কেজি থেকে মানে 6 কেজি থেকে 7 কেজি চালের মধ্যে হয়ে যাবে কমপ্লিট, কিন্তু সবাই ওই আর কি একটুখানি বেশি করো, বেশি হলে কোনো অসুবিধা নেই, কম যেন না হয় এরকম একটা ব্যাপার, এই করে করে না বিরিয়ানির পরিমাণটা অনেকটাই বেড়ে গিয়েছে। তো এই কারণে দেখলাম যখন ভাতটা হয়ে গেছে তখন দেখছি যে অনেকটাই হয়ে গিয়েছে। তো কী আর করা যাবে, যতটা পারবো ততটা এই হাঁড়ির মধ্যে দেবো। এই হাঁড়িটাও দেখো আমাদের পাশের বাড়ি থেকে আনা হয়েছে, আমাদের বাড়িতে নয়, এত বড় হাঁড়ি তো সচরাচর বাড়িতে থাকে না বলো, যারা দোকান দেয় তাদেরই থাকে, তো পাশে একজনের দোকান দেয় আর কি, সেখান থেকেই এই যে নিয়ে আসা হয়েছে। আর আমরা এখানে কথা বলছি বক বক করছি, এই যে পিসেমশাইরা কোনো কাজের না তাই বৌদি বলছে, তো পিসেমশাইরা বসে বসে দেখছে, আর এই যে আমরা দুজনে মিলে কমপ্লিট করে ফেললাম, এখানে মাংসটাও পুরোপুরি রেডি হয়ে গিয়েছে, মাংসের মধ্যে সমস্ত কিছু মানে একদম পুরো গ্রেভি গ্রেভি ভাব চলে এসেছে। এবারে দেখো বিরিয়ানির হাঁড়ির মধ্যে আমি ভালো করে ঘি দিয়ে মিশিয়ে নিয়েছি বিরিয়ানির হাঁড়ির চারিদিকটা, তো মিশিয়ে নেওয়ার পরে একদম নিচে দিয়ে দিয়েছি কয়েকটা লেবু পাতা, যাতে তলাটা একটু মানে ধরে না যায়, ভালো থাকে ঠিকঠাক থাকে সে কারণেই। তারপর দেখো এর নিচে আমি দিয়ে দিয়েছি যা যা দেওয়ার লাগে না, তো একটুখানি জাস্ট ওই কি বলে মিঠে আঁতুরটা মানে তোলা থেকে জাস্ট গন্ধটা উঠবে ওটা দিয়েছি, আর গোলাপ জল, কেওড়া জল, আর সঙ্গে যে কালার ফুড রয়েছে সেটাও মিশিয়ে একদম তলাটা দিয়ে দিয়েছি সুন্দর করে, আর ঘি তো বেশি করে দিয়েই দিয়েছি তলাতে, একেবারে লেগে যাবে না সে কারণেই। আর তারপরে দেখো এই যে ভাতের লেয়ারটা আমি তৈরি করে নিচ্ছি একদম, আর এখানে এক ঝাঁকা ভাত, বুঝতে পারছো কতটা ভাত, জানি না এই হাইটাতে কতটা ধরবে মোটামুটি, তো দেখা যাক যতটাই ধরবে ততটাই দেবো আর কি। এই যে দেখো একদম সুন্দর করে লেয়ারটা আমি তৈরি করে নিচ্ছি, আর প্রথমবার আমি প্রথমবার এতটা বিরিয়ানি বানাচ্ছি, জানি না খারাপ হবে না ভালো হবে, তো দেখা যাক আগে মানে বানিয়ে রেডি করে নিই, নেক্সট ব্লগে অবশ্যই তোমাদের জানাবো যে খারাপ হয়েছে না ভালো হয়েছে। আর দেখো একদম পুরো প্রথম লেয়ারটা তৈরি করে নিয়ে আমি দেখো এখানে দিয়ে দিচ্ছি একটুখানি মানে একটুখানি অন্য ভিন্ন স্বাদ আনার জন্যই দিয়েছি একটুখানি গুঁড়ো দুধ, মানে গুঁড়ো দুধ একটুখানি ছিটিয়ে ছিটিয়ে দিয়েছি হালকা করে, আর তার উপরে পেঁয়াজের বেরেস্তা তো রয়েইছে, আর হচ্ছে একটু কাজু কিশমিশও দিলাম যাতে ফ্লেভারটা একটু অন্যরকম আসে, তো জানি বিরিয়ানিতে দেয় না কেউ কাজু কিশমিশ, তোমরা কমেন্ট করতেই পারো, কিন্তু আমি একটু দিলাম আর কি অন্যরকম ফ্লেভার আসার জন্য, যাতে একটু ভালো লাগে, অন্যরকম লাগে আর কি, সবসময় তো একই রকম বিরিয়ানি লাগে, যাতে অন্যরকম লাগে মুখে একটু, এগুলো যখন পড়বে না মানে কাজু কিশমিশ বেশ ভালো লাগবে সেজন্যই। তো দেখো প্রথম লেয়ারে আমি মাংস দিয়েছি, আলু টালু কিছুই দিলাম না, প্রথম লেয়ারটায় শুধুই মাংস দিলাম, আর সেকেন্ড লেয়ারে আমি আলু দিয়ে দেবো। এই যে দেখো সেকেন্ড লেয়ারটা করছি, মোটামুটি 3টে লেয়ারে আমি কমপ্লিট করব। এই যে আবার উপর থেকে একইভাবে বেরেস্তাটা দিয়ে দিচ্ছি সুন্দর করে, আর তারপরে এই যে কাজু কিশমিশগুলো একটু ছড়িয়ে ছড়িয়ে দিচ্ছি। সত্যি বলছি তোমাদেরকে যে এতজনের বিরিয়ানি বানাতে গিয়ে না সত্যি আমার গা হাত কাঁপছিল, ভীষণই ভয় লাগছিল, জানি না কতটা ভালো হবে, আসলে এতজন খাবে তো যদি খারাপ হয় না সেটা না শুনতে খুব খারাপই লাগে। আর আমি যতদূর শুনেছি যে বিরিয়ানিটা নাকি আমি একটু বেশিই ভালো বানাই, তো এই কারণে আর কি এতটা রিস্ক নিয়ে আজকে বিরিয়ানি করেই ফেললাম। দেখো থার্ড লেয়ারে আমি এখানে দিয়ে দিয়েছি ডিম, মাংস, আর সেকেন্ড লেয়ারে দিয়েছিলাম আলু, তো দেখো এই যে থার্ড লেয়ারটা আমি একদম পুরো ভরাট করে কমপ্লিট করে দেবো, একদম চেপে চেপে যতটা মানে ধরবে ততটা একদম পুরো কমপ্লিট করে, উপর থেকে আবারও একটুখানি বেরেস্তা দিয়ে দেবো, আর বেরেস্তা দেওয়ার পরে তার উপরে একটুখানি কালার ফুড দিয়ে দেবো, দিয়ে একদম হাঁড়ির মুখটা সুন্দর করে ঢাকা দিয়ে না তারপরে ওই যে আটা মাখিয়ে পুরো চারিদিকটা একদম চেপে 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 যতটা চাপা যায় ততটা চেপে চেপে আটকে দেবো, যাতে বাষ্পটা কোনোভাবেই বাইরে না বেরিয়ে আসতে পারে। সকলের জন্য এই বিরিয়ানি বানাচ্ছি, তাই মানে কি বলবো, দেবী অন্নপূর্ণাকে
আপনাকে প্রণাম করেই আজকে আমি কাজেটা লেগেছিলাম। আসলে প্রথমবার প্রথমবার এতজনের জন্য এত মানে এতটা বিরিয়ানি বানাচ্ছি, সেটা যদি খারাপ হয় না খুব 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 কষ্ট লাগবে আর খারাপও লাগবে। তো সব কিছুর সমতা মানে কি বলবো, মাপ করে হিসেব করে দেওয়াটাও তো একটা চাপের ব্যাপার বলো। করা অভ্যেস থাকলে না কোনো কিছু মনে হয় না, কারণ আমি অল্প জনের করেছি, এই ধরো 10 জন 12 জন 15 জন 20 জন, কিন্তু একেবারে 40-50 প্লেট বিরিয়ানি মানে জাস্ট অনেকটাই চাপের ব্যাপার। তো দেখা যাক কী হয়। তো দেখো এখানে পুরো লেয়ারটা আমার কমপ্লিট হয়ে গেল, আর তারপরে উপরে দেখো আমি একটুখানি একটা স্টার মার্ক করে দিচ্ছি, দেখতে ভালো লাগবে এই কারণে। এই যে দেখো, আর উপর থেকে এই যে বললাম তোমাদেরকে, বেরেস্তা টেরেস্তা সব কিছু দিয়ে হাঁড়ির ঢাকনাটা সুন্দর করে লাগিয়ে নেব, তারপরে পুরোপুরি রেডি হয়ে যাবে। আর এই সমস্ত কাজটা আমাকে ভীষণভাবে হেল্প করলো এই যে আমাদের মজুমদার বাবু, প্রচণ্ডভাবে হেল্প করেছে, মানে সারাক্ষণই সঙ্গে সঙ্গে থেকে পুরো কাজটাকে সমাধান করলো, প্রচুর হেল্প করলো। আর কাউকে আমি পাইনি। আসলে হয় না, সমাজ বাড়িতে সবাই ওই যে ঘুরতে গল্প করতে আর হচ্ছে খাওয়া দাওয়া করতেই ভালোবাসে, কাজ করতে কেউ ভালোবাসে না। তো কাজ করতে একজনই ভালোবাসে, ওই যে মজুমদার বাবু ভীষণভাবে হেল্প করলো। আর দেখো এই যে বিরিয়ানি মশলা তো ভেতরে দিয়েছি, একটু আদ্র বেঁচেছিলো উপরে দিয়ে দিলাম, আর ওপর থেকে দেখো এই যে মিঠা আতর আমি চারিদিকে দিয়ে দিলাম, এই যে 2 ফোঁটা করে, ব্যাস। মানে তোলাতে একটা দিয়েছি, ওপরে একটা দিয়েছি, একদম ছোট্টো ছোট্টো শিশিগুলো, তো এতেই হয়ে যাবে, আর বেশি দেব না। আসলে আঁতরের গন্ধ বেশি দিলে তো খাওয়াও যায় না, আর গ্রামের সবাই খাবে বুঝতেই পারছো, ওই কারণে যতটা গন্ধ সেন্ট এগুলো কম দেওয়া যায় ততই ভালো। এই যে এবার আমার ফাইনাল পুরো রেডি হয়ে গিয়েছে, এই যে বসিয়েও দিয়েছি, এবারে এই যে হাঁড়ির মুখটা না একদম চেপে চেপে দেবো। এখানে একদম গ্যাসের ফ্লেম একেবারে লোতে রেখে বসিয়ে দিলাম। তো দেখো অবশেষে বিরিয়ানিটা কমপ্লিট, আর সবাই বসে গিয়েছে এখানে খেতে। তো বিরিয়ানির সঙ্গে স্যালাড ছিল, আর পাঁপড় ছিল, মিষ্টি ছিল, এই হচ্ছে মানে দুপুরের লাঞ্চের মেনু। সকল রিলেটিভরা এক জায়গায় বসে খাচ্ছে, এত ভালো লাগছিলো এই মুহূর্তটা, সত্যিই ভালো লাগে। আর তার উপরে যদি নিজের তৈরি কোনো জিনিস সবাইকে খাওয়াই তাহলে তো আরও বেশি টেস্টি লাগবে। তো বৌদি পুরো ভিডিওটাই আমাকে প্রচুরভাবে হেল্প করলো, পুরো ভিডিওটা বৌদি করে দিচ্ছিলো, আর আমি দেখো এখানে বিরিয়ানিটা কাটিয়ে কাটিয়ে রেডি করছিলাম। ডিমগুলো দেখো আগে থেকেই তুলে নিয়েছি যাতে ভেঙে না যায়, আসলে বিরিয়ানি তো এতটা বিরিয়ানি বাড়ার অভ্যেস মানে প্লেটে দেওয়ার অভ্যেস তো নেই, তো এই কারণে ডিমগুলো যতটা পারলাম আমি তুলে সাইড করে নিয়েছিলাম। আর ওপর থেকে দেখো মাংসের পিসগুলো উপরে উপরে তুলে রাখছিলাম, মাংসের পিস, আর এখানে একটা করে ডিম, আর একটা করে আলু, আর পাশেই রাখা চলল স্যালাড। স্যালাডটা দাদা রেডি করে দিয়ে দিচ্ছে থালাতে একেবারে। এই যে দেখো সকলে এখানে খাচ্ছে, আমিও একটু একটু পরিবেশন করছি, সবাই নেবে কিনা তাই দেখছি। তো চলো পুরো ভিডিওটা এভাবেই আমি শেষ করব। এই যে খাওয়া দাওয়া মেনু, সো মোটামুটি অনুষ্ঠান সমাপ্তি, একদম দুদিনের অনুষ্ঠান আজকেই সমাপ্তি হলো খাওয়া দাওয়া শেষ করে। সবার কাছে জিজ্ঞাসা চলছে আর কি কেমন হয়েছে বিরিয়ানি, তো সবাই তো মাথা নাড়ছে দেখছি, তাহলে হয়তো ভালোই হয়েছে। দেখো পিসেমশাইও বললো ভালো, তো তার উপরে আর কোনো কথা হবে না। আমার শ্বশুরমশাই শাশুড়িমা সবাই বসে খাচ্ছে এখানে। তো চলো আজকে ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, বাই।